ভ্রমণ গাইডের আজকের আয়োজনে সবাইকে স্বাগত। নাগরিক জীবনের ব্যস্ততার একঘেয়ে কাটাতে প্রায়শই মন ব্যাকুল হয়, আর তখন ইচ্ছে থাকলেও সময়ের অজুহাতে কোথাও যাওয়া হয় না। তাই ভ্রমণ গাইডের আজকের আয়োজনে ঢাকার কাছে একদিনে ঘুরে আসা যায় এমন একটি রিসোর্ট সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। জল ও জঙ্গলের কাব্য। জল ও জঙ্গলের কাব্য বা পাইলট বাড়ি খ্যাত রিসোর্টটি গাজীপুর জেলাস্থ টঙ্গীর পুবাইলে 90 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে। এই রিসোর্টটি প্রকৃতিকে অবিকৃত রেখে বাঁশ আর পাটখড়ি দিয়ে সুনিপন ডিজাইনারের মাধ্যমে সাজানো হয়েছে। বিলের উপর অপার্থিব জ্যোৎস্না দেখতে চাইলে আপনাকে অবশ্যই জল ও জঙ্গলের কাব্য রিসোর্টটিতে আসতে হবে। রাজধানী ঢাকার কাছে অল্প সময়ে ও অল্প খরচে সারাদিন কাটানোর জন্য জল ও জঙ্গলের কাব্য একটি চমৎকার স্থান। অনাবিল সবুজ আর বিলের শান্ত জলে বড়শি হাতে একটি দুপুর আপনার নিভৃতচারী মনের স্বপ্নসাধ পূরণের জন্য যথেষ্ট। এছাড়া ঢাকার বেশ কাছে হওয়ায় দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায়। বাঁশ, পাটঘড়ির বেড়া, ঝনের ছাউনি আর দিগন্ত বিস্তৃত জলরাশি জন্ম দিয়েছে এক পরিচ্ছন্ন গ্রামীণ ছোঁয়া। জল জঙ্গলের কাব্য রিসোর্টে নিজস্ব জমিতে চাষ করা শাকসবজি, ধান এবং বিলের ধরা মাছ দিয়ে খাবার পরিবেশন করা হয়। জল জঙ্গলের কাব্য রিসোর্টে বাণিজ্যিক স্বার্থ থেকেও পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়া হয়। তাই একদিনের ছুটির অবসরে ঘুরে আসতে পারেন জল ও জঙ্গলের কাব্য থেকে। খরচ। জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে রাত্রি যাপন করলে সকালে নাস্তা, দুপুর ও রাতের খাবার সহ জনপ্রতি 3,500 টাকা নেওয়া হয়। আর শুধু সারাদিনের জন্য সকালে নাস্তা, দুপুরের খাবার আর বিকেলের স্ন্যাক্স বাবদ জনপ্রতি 1,500 টাকা করে দিতে হয়। 5 থেকে 10 বছরের শিশু, কাজের লোক এবং ড্রাইভারের জন্য জনপ্রতি 600 টাকা প্রদান করতে হয়। সময় অনুপাতে জল ও জঙ্গলের কাব্য রিসোর্টের জনপ্রতি ভাড়ার পরিমাণ কম বেশি হতে পারে। কিভাবে যাবেন? পুবাইল কলেজ গেট থেকে জল জঙ্গলের কাব্য রিসোর্টের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। ঢাকার মহাকালী বাস স্ট্যান্ড থেকে নরসিংদী কিংবা কালীগঞ্জগামী বাসে মাত্র 40 টাকা ভাড়ায় পুবাইল কলেজ গেট আসতে পারবেন। পুবাইল কলেজ গেট থেকে রিক্সা যোগে পাইলট বাড়ি বা জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে সহজেই পৌঁছানো যায়। ঢাকার সায়দাবাদ, আজিমপুর, গুলিস্থান কিংবা মহাখালী বাস স্ট্যান্ড থেকে গাজীপুর ভিআইপি ও বলাকা পরিবহনের বাসে জনপ্রতি 70 টাকা ভাড়ায় শিববাড়ি এসে 80 থেকে 100 টাকা অটো বা রিক্সা ভাড়ায় জল ও জঙ্গলের কাব্যে আসা যায়। এছাড়া জয়দেবপুর রাজবাড়ির পাশ দিয়ে টঙ্গী স্টেশন রোড বা 300 ফিট দিয়ে পুবাইল ডেমুরপাড়াতে অবস্থিত জল জঙ্গলের কাব্য রিসোর্টে আসা যায়। বলে রাখা ভালো, সময় অনুপাতে বাস এবং বিভিন্ন ভাড়া পরিবর্তিত হতে পারে। খাবার। জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে দেশীয় খাবার ও পিঠা পরিবেশন করা হয়। খাবার তালিকায় রয়েছে ভাত, মুরগির মাংস, চালটা দিয়ে ডাল, তেঁতুল দিয়ে কচুমুখি, রুই মাছ, আলু ভর্তা, ডাল ভর্তা, গুড়া মাছ সহ বেশ কিছু মজাদার খাবার। সকালের নাস্তায় গুড়, চিতই পিঠা, লুচি, মাংস, ভাজি, চা, মুড়ি পরিবেশন করা হয়। আর দুপুর বেলায় পরিবেশন করা হয় ভাত, পোলাও, মাছ ও টক দিয়ে তৈরি কচুমুখির ঝোল, মুরগির ঝোল, দেশি রুই মাছ, 3 পদের ডাল ও কয়েক পদের ভর্তা ও সবজি। যোগাযোগ। জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে যেতে হলে অগ্রিম বুকিং দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নইলে খালি পাওয়ার সম্ভাবনা কম থাকে। বুকিং এবং প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারে ডেসক্রিপশনে দেয়া নম্বরে। ভ্রমণ গাইডের আরও এমন সব দারুণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ।